দেশের প্রধানমন্ত্রী 21 দিনের লকডাউন ঘোষণা করেছেন। আমরাও ভারতবাসী, আমরা ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা তাদের জন্য যেন একটা স্থায়ীভাবে একটা তাদের কর্মসংস্থানের, আগামীকাল তাদের তারিখ শেষ, কিন্তু রাজ্য সরকার তাদের ব্যাপারে অত্যন্ত সিম্প্যাথাইজড, এই জন্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যাতে আমরা তাদের জন্য স্থায়ী একটা সমাধান, অস্থায়ী নয়, আমি 3 মাসের এক্সটেনশন, 1 মাসের এক্সটেনশন, 6 মাসের এক্সটেনশন, এটা স্থায়ী সমাধান নয়। এই জন্য রাজ্য সরকার 10,000-এর উপরে পোস্ট, যদিও তারা সংখ্যা 882, 10,000-এর উপরে পোস্ট চিহ্নিত করেছে, গ্রুপ সি গ্রুপ ডি, এদের এই পোস্টগুলিতে যাদের তাদেরকে যাতে আমরা স্থায়ীভাবে নিয়োগ করতে পারি আইনগতভাবে সংবিধান মেনে, সেজন্য আমরা ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সুপ্রিম কোর্টে স্পেশাল পিটিশন দাখিল করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে আমাদের এখান থেকে এফিডেভিট ফাইল করা হয়েছে, এফিডেভিট ফাইল এফিডেভিট তৈরি করা হয়েছে, তৈরি করে দিল্লি পাঠানো হয়েছে। আজকে আমাদের নচিকেতা ম্যাডাম, উনি আমাদের এই কেসে অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড, উনি চেষ্টা করছে আজকে একটা ইমেল পিটিশন দায়ের করে, আমরা জানেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রেশন বন্ধ, কেস নিচ্ছে না, যদি কোনো আর্জেন্ট পিটিশন উঠে সেটা আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হিয়ারিং হয়। তো আমরা চেষ্টা করছি আজকে ইমেলের মাধ্যমে একটা পিটিশন দাখিল করতে, এই পিটিশন দাখিল করার পর যদি সম্ভব হয়, যদি উঠে কেস, তাহলে আমাদের আইনজীবীরাও তৈরি রয়েছে, আইনজীবীরা তৈরি রয়েছে তাদের যাতে যদি পিটিশন অ্যাকসেপ্ট হয়, আমাদের পক্ষে মহেন্দ্র সিং আমাদের সিনিয়র অ্যাডভোকেট, উনি এই কেসে মামলা নড়বেন, আমার টাইম টু টাইম ল ডিপার্টমেন্ট খোঁজ রাখছে এবং অন্যান্য যারা আছেন তাদেরকে খবর রাখতে বলেছি, আমরা খবর রাখছি, যদি কিছু হয় নিশ্চয়ই ব্যবস্থা করব। আমরা যদিও কালকে কোনো তারিখে না উঠে পিটিশন, সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, আমরা একটা বিকল্প ব্যবস্থা করবই। এটাও বুঝতে হবে সারা পৃথিবীর যে বর্তমান সমস্যা, এটা কিন্তু 10,000-এর উপরে কিন্তু, সুতরাং আমরা নিশ্চয়ই সরকার যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের বিকল্প একটা কিছু করব, আমরা করবই, এতে তাদের কোনো ক্ষতি হবে না, আমরা একটা স্থায়ী ব্যবস্থা করতে চাইছি, টেম্পোরারি কিছু করতে যাব না, এটা নিশ্চিত, অযথা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যারাই এই চ্যানেলের মাধ্যমে শুনছে তাদেরকে আমি অনুরোধ করছি, আমাদের সরকার মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার সকল সদস্য তাদের ব্যাপারে সিম্প্যাথাইজ, আমরা কিছু একটা করতে যাচ্ছি।